1400 1431 আমরা অনেক দিন পরে এই নববর্ষ উদযাপন করতে যাচ্ছি আমাদের আনন্দ আমরা আজকের এই অনুষ্ঠানে সকলে মিলিত হয়েছি সকল ধর্মের সকল বর্ণের সকল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শিক্ষক আমি নিজে একজন শিক্ষক আমি লেডিস ক্লাবের কোষাধ্যক্ষ আমাদের আজকের অনুষ্ঠান এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত সাবলীল আসলে আমাদের আনন্দের সীমা নাই বিশাখ পালন করি কিন্তু এই প্রথম আমাদের জেলা প্রশাসক একজন গুণী জেলা প্রশাসক তার মধ্যে সবকিছুই বিরাজমান সেই যে বাংলা নববর্ষের যে ঐতিহ্য সে পুরোটাই আমাদের মাঝে বিতরণ করেছেন এবং আমার সবচেয়ে শখ ছিল যে ঘোড়ার গাড়িতে উঠবো ডিসি বাবুর মাধ্যমে আমরা ঘোড়ার গাড়িতে উঠছি পান্তা প্রায় 4 থেকে 5 হাজার মানুষের এই পান্তা খাওয়া সুযোগ এখানে তৈরি হয়েছে বিভিন্ন বুথের মাধ্যমে মানুষ সেই পান্তা গ্রহণ করতে পারছে আমাদের শিল্পকলা একাডেমি সহ শিশু একাডেমি এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন তারা তাদের বিভিন্ন ধরনের বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত পরিবেশনাগুলো করছে ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই নববর্ষের সরকারি স্কুল মাঠে আয়োজনে আমি ভোলাবাসী যারা আছে এবং দেশবাসীকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষ 1431 জেলা প্রশাসনের আয়োজনে অনেক বড় একটা র্যালি হয়ে গেল যেটা অনেক উপভোগ্য ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্য আমাদের পয়লা বৈশাখ বাংলা নতুন বছর বরণ উপলক্ষে দেশব্যাপী যে অনুষ্ঠানমালা হচ্ছে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি স্কুল মাঠে এটি হচ্ছে বিশেষত্ব হচ্ছে যেটি সেটি হচ্ছে এইবার সবাইকে পান্তা খাওয়ানো হয়েছে পানি পান্তা এটি আগে ছিল ছোট আয়োজনে এবারে এটি বড় পরিসরে হয়েছে এবং তার নেপথ্যের কারিগর মেয়র ভোলা পৌরসভা আমরা তাকেও ধন্যবাদ জানাই একজন সংস্কৃতি কর্মী হিসেবে এবং এইটি যে কেবলমাত্র একদিনের উৎসব হচ্ছে তা না সারা জেলা জুড়ে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে যেমন কালকেই ভোলা থিয়েটারের অনুষ্ঠান আছে এই মঞ্চেই খুবই ভালো লাগছে আসলে পয়লা বৈশাখ তো আমাদের একটা প্রাণের উৎসব বাঙালির সবচাইতে বড় উৎসব কিন্তু এই পয়লা বৈশাখ আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি আমরা বাংলায় চলি সেই মূল সুর 1952 পর থেকে এই পয়লা বৈশাখের মাধ্যমে আসলে আমরা কিন্তু ধারণ করি পয়লা বৈশাখে একদম সকাল থেকে আমাদের এই আনন্দ যাত্রা আনন্দ উৎসব শুরু হয় এবং সারা বছরই আসে এটা চলমান তবে এটা হচ্ছে পয়লা বৈশাখের শুরু থেকে 2-3 দিনের বা 3-4 দিনের একটা আনুষ্ঠানিকতা আমার খুবই ভালো লাগে আমি সব সময় শত ব্যস্ততার মাঝেও পয়লা বৈশাখের এই সকালের অনুষ্ঠানগুলোতে অংশ নিই এবং আমি আমার মানে সপরিবারে আমি আমার বাচ্চাকেও এই শিক্ষাটা দিই আমি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যাতে আমাদের যে বাঙালির সত্তা এটা যাতে তারা ধারণ করে হৃদয়ে যাতে লালন করে এবং